সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সিলেটের ফেঞ্চুগঞ্জে আছেন সহকর্মী একরামুল কবির সরাসরি যাচ্ছে তার কাছে আমি এই মুহূর্তে আছি ফেঞ্চুগঞ্জের পাতপুরে এই জায়গা দিয়ে এই যে সড়কটি আমার চলে গেছে সামনের দিকে এই সড়কের সামনেই চারটি সরকারি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে এই সড়কটি বেশ কিছুদিন ধরে পানিতে পুরো নিমজ্জিত আছে যদিও পানি আরেকটু বেশি ছিল এখনও পানি এই অবস্থায় আছে আজকে তিন দিন থেকে এই কুশিয়ারা নদীর পানি কোনোভাবেই নামছে না ধীরে ধীরে নামছে অতি ধীরে এই মুহূর্তে কুশিয়ারা নদীর পানি এই ফেঞ্চুগঞ্জে আটানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পানির এই কমাটা খুবই ধীর গতি আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার করে কমছে আমরা তিন দিন আগে দেখেছিলাম একশো তিন সেন্টিমিটার ছিল আজকে আটানব্বই সেন্টিমিটার কুশিয়ারা নদী পারে তিনটি পয়েন্টে এখন বিপশ্চিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে সিলেটে শুধুমাত্র কানাইঘাটে বিপশ্চিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই অবস্থায় এই এলাকার এই যে পানিগুলো ঢুকছে হাক্কালুকি হাওড় হয়ে এই আশেপাশে যে হাওড়গুলো দিয়ে পানি ঢুকছে নদীর পানিগুলো কিন্তু এগুলো সব নদীর পানি ঢুকে পার্শ্ববর্তী যে বিভিন্ন বাসা বাড়ি বা বিভিন্ন গ্রাম বিভিন্ন এলাকা সব কিন্তু তলিয়ে যাচ্ছে এবং এই এলাকার মানুষজন এখন এই এই নতুন পানিতে মাছ ধরার মধ্যেই ব্যস্ত এখানে এই পালবাড়ির যে রাস সড়কটি এই সড়কটি কিন্তু এক আজকে প্রায় আট দশ দিন ধরে এইভাবে ডুব ডুবন্ত অবস্থায় আছে এই এলাকা দিয়ে মানুষজন যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে গাড়ি এখান দিয়ে গাড়ি যাচ্ছে না কিংবা এই যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন জিনিসপত্র যাওয়ার কথা এগুলো যাচ্ছে না মোটামুটি বলা যায় ফেঞ্চুগঞ্জের যে কয়টি ইউনিয়ন রয়েছে ছয়টি পাঁচটি ইউনিয়ন পাঁচটি ইউনিয়নই কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে এই এলাকার তিরাশিটি গ্রাম পানিতে গ্রামের মানুষ পানিতে এখনও বন্দি রয়েছে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলো থেকে এখনও মানুষ কিন্তু যাচ্ছে না যার যার বাড়িতে অন্যান্য উপজেলা যেমন আমরা দেখেছি অনেকটা উন্নতি হয়েছে এখানে উন্নতিটা হচ্ছে খুবই ধীর গতিতে খুবই ধীর গতিতে উন্নতি হচ্ছে কিন্তু কিংবা সিলেটের যে তেরোটি উপজেলার মধ্যে সীমান্তবর্তী উপজেলা জৈন্তা গোয়েনঘাট কানাইঘাট জকিগঞ্জ কিংবা কোম্পানিগঞ্জ এলাকার আমরা দেখেছি অনেক উন্নতি হয়ে গেছে কিন্তু এই ফেঞ্চুগঞ্জ এলাকার উন্নতিটা হচ্ছে খুব ধীর গতিতে মোটামুটি এই ছিল সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানুষ এখনো সাত আট দিন ধরে পানিবন্দি অবস্থায় রয়েছে তার সবশেষ খবর আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেটের ফেঞ্চিগঞ্জে